বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখব না, এশার সালাতের পরেই আগেই খেয়ে থাকলে ভালো, খেয়ে না থাকলে খেয়ে ঘুমিয়ে যাব, ডান কাতে ঘুমাবো, সম্ভব হলে অজু করে এসে ঘুমাবো, যদি দোয়া পড়তে পারি আল্লাহুম্মা বিইসমে কামত ওয়াহে এটা পড়ব, আরও যদি নবী যেটা বলতেন সেটা পড়তে পারি বলবো, আল্লাহুম্মা আসলাম তো নাফসি এলাইকা ওয়া জাহাত ওয়াধি এলাইকা ও ফাওয়াজ তো আমরি এলাইকা ওল জাহাত জাহারি এলাইকা রাগবত রাহাবতান এলাইকা লা মালজা ওয়ালা মানজা বিনকা ইল্লা এলাইকা আমান তো বেকে দাবে কালে দাঞ্জালতা ও নবী একালে যার সালতা। এটা আল্লাহ রসুল অজু করে ডান কাতে শুয়ে দোয়া পড়তেন। বড় যে আব্দুর রাজ্জাক সাহেব, তা আপনার সময় থাকলো 3 মাস, এই তোমাদের সময় থাকলো 24 ঘন্টা। বই আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, এই দোয়া মুখস্থ করতেই হবে, সাইয়েদুল ইস্তেগফার তোমাকে মুখস্থ করতে হবে, তুমি বাধ্য, চাঁপাই নবাবগঞ্জের ভাষায় তুমি তো করবে, তোমার বাপকে করতে হবে, তুমি একজন মুসলিম কেন করবে না, করতে তুমি বাধ্য, করতেই হবে। আর যারা আপনারা কোরআন মাজিদ পড়তে পারেন, সূরা মুলক পড়বেন, সূরা সাজদা পড়ে ঘুমাবেন। মহিলা বৈঠকে যেটা বলেছে বুবু এই করলে এই হয় বুবু, ওইটা ঠিক নয়। মহিলা বৈঠকের বুবুর শতকরা 90% কথা মিথ্যা। আপনি যদি বলেন যে না এটা কথা ঠিক নয়, তাহলে আপনি আমার সামনে পেশ করেন, আপনাকে আমি অক্ষরে অক্ষরে দেখাচ্ছি। যারা রাতে সূরা মুলক পড়ে তাদের কবরের শাস্তি হবে না হাদিস সহি, এ কথা আল্লাহর নবী বলেন। পেট ব্যথায় মারা যায় যারা তাদের কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। জুমার দিনে মারা গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না, এ কথা আল্লাহর নবী বলেন। তো আমার জন্য সহজ কোনটা? এই চারটাই। সবচেয়ে সহজ হলো সূরা মুলক পড়া রাতে, এশার সালাতের আগে মুলক পড়ে নিন, এশার সালাতের পরে মুলক পড়েন, পড়ে ঘুমিয়ে যাবেন ডান কাতে, দেখবেন এমনিতে রাত 2টা 3টায় ঘুমিয়ে ঘুম ভেঙে গেছে, আকাশের দিকে মুখ করে দোয়া পড়েন সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত। যদি না পারেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাব্বিগফিরলি। এখন যা বলবেন সেটাই কবুল হবে, যা বলবেন সেটাই কবুল। হাদিস তো বুখারী মুসলিম। কিছুই যদি না পারেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন আমি এটা চাচ্ছি, হাত তুলে বলেন, এভাবে তুলতে পারেন, এটা স্বাভাবিক। আর যদি এখনই নিতে হয় তাহলে এইভাবে উঠাতে হবে, যেন বগলের শুভ্রতা দেখা যায়। আব্দুর রাজ্জাক সাহেব, আপনারা যে বলছেন হাত তুলে দোয়া চলবে না, আল্লাহুস্সামান, হাত তুলে দোয়ার জন্যই তো দিন রাত লড়ছি। দোয়ার বইয়ে 24টা হাদি জায়গা উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে, আর 35টা হাদিস পেশ করা আছে সিরিয়াল সহিখালে হাত তুলে দোয়া করার প্রমাণে। যেগুলো বিদাত সেগুলো উল্লেখ করা আছে, ওগুলো থেকে সাবধান, বেঁচে থাকতে হবে। 75 সালাতের পরে হাত তুলে সবাই মিলে দোয়া করা যাবে না, এতে রাসুলকে অপমান করা হবে, এ কথাই ঠিক। ঈদের মাঠে করা হবে না, এ কথাই ঠিক। সভা সমিতি শেষে এটা করা হবে না, এ কথাই ঠিক। বিবাহের বৈঠক শেষে এটা করা হবে না, এ কথাই ঠিক। ঈদের মাঠে এটা করা হবে না, এ কথাই ঠিক। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এ কথাই ঠিক। পানি চাইতে গিয়ে সমষ্টিগত ব্যাপার, এ কথাই ঠিক। 26 বছর থেকে ফতোয়া লিখে, তারপর আপনাদের বাড়ির পাশের মানুষ সাইদুর রহমান ইসাতে ইসলামের প্রিন্সিপাল, একসাথে অনেকদিন ফতোয়া লিখেছি, হাতে ফতোয়া লিখা আসছি, এখন সাধারণ মানুষ ফতোয়া বোর্ডের দায়িত্ব পালন করি, দেশ বিদেশের বড় বড় বিদ্বান আমার সামনে বসে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মহিলা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। আপনার মুখখান ভালো করেন, পরের অংশে বলছি আপনি দিনী বোন, আপনার যদি জেনা হয়ে গিয়ে থাকে আজ থেকে কান্নাকাটি শুরু করুন, জিন্দগিতে আর কোনো দিন এই পাপে লিপ্ত হব না, মর্মে আপনি আল্লাহকে বলেন আপনার পাপ ক্ষমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, কেউ যদি তার প্রবৃত্তিকে পাপ থেকে ঠেকাতে পারে
আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। জান্নাতুল মাওয়া আপনার জন্য অপেক্ষা করছে, আপনি পাপ থেকে নিজেকে ঠেকান, চিন্তা করবেন না, চারটা জিনিস করলে মহিলারা জান্নাতের চলে যাবে, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাইরুন নিসায়, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? খাইরুন নিসায়, মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো কে? তখন আল্লাহ রাসূল বলছেন, ইদা নাযারা ইলাইহা সাররাত, স্বামী তার দিকে দেখলে স্বামীকে খুশি করতে পারে। এক, দুই, আমারাহা আতা আথ, স্বামী আদেশ করলে পালন করে। তিন, আয়জা গাবান হা হাফেজাত, স্বামী যখন বাড়িতে থাকে না তখন মোবাইলে কারো সাথে প্রেমের গল্প করে না, স্বামী যখন বাড়িতে থাকে না তখন দেবর ভাসুরের কারোর সাথে গল্পে লিপ্ত হয় না, ঘরে কাউকে ডেকে নিয়ে এসে বসায় না, স্বামীর অর্থ সম্পদ হেফাজতে রাখে। এই তিনটা গুণ আছে যার, সেই নারী সবচেয়ে ভালো। এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এক, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। দুই, স্বামী আদেশ করলে পালন করে। তিন, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। তিনটা গুণ আছে যার, সেই সবচেয়ে ভালো নারী। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাতুন নিসাদা, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, চারটা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। এক, আল মারাতু সলেহা, ভালো স্ত্রী, পর্দা করে, কথা মানে, যে গুণ আগে বলা হলো। দুই, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। ভালো প্রতিবেশী কাকে বলে? সুবিধাই থাকে, অসুবিধাই থাকে, খারাপ প্রতিবেশী কাকে বলে? আপনার ছেলেটা ভাত খাওয়ার পরে খেয়াল করেনি প্লেটের পানি এভাবে চালিয়ে দিয়েছে, প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে, এই যে লেগে গেল, যা বলে, প্রতিবেশীর ছাগলের সিম গাছ খেয়ে নিয়েছে, সিম ধরে ধরে, এবার বোঝা যাবে ভালোবাসা কাকে বলে, এবার বোঝা যাবে প্রতিবেশী কাকে বলে। প্রতিবেশী ভালো যার, চারটে জিনিস আছে যার, সব কিছু আছে তার, প্রতিবেশী ভালো যার, সব কিছু আছে তার। তিন, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি আছে যার, সাইকেলটার কোনো সময় চেন পড়ে না, আর যদি সাইকেল উঠলেই চেন পড়ে তাহলে বুঝতে হবে খারাপ। চার, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, মেহমানকে খেতে দিতে হবে, বসতে দিতে হবে, তার জন্য অন্তত বৈঠকখানাটা বড় হতে হবে। আর যেটা বলেছি সেটা খুব মনে রাখবেন ভালোভাবে, খবরদার, বায়ের বাপের স্বভাবে ফিরে যেতে হবে, আপনার স্ত্রীকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। 150 চাউল রান্না করতে হবে না, হাফ কেজি 2 কেজি রান্না করতে হবে, সারাদিন মেহমানে খাবে, আপনি খাবেন, সকালে রাতে গরুতে খাবে, সকালে পাখিতে খাবে, 150 চাউল রান্না করে মেহমান আসলে চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করেন, এটা ঠিক নয়। মেহমানকে মূল্যায়ন করতে হবে, ফকিরকে খেতে দিতে হবে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, মেহমানকে ফকির মিসকিনকে খেতে দেওয়া দান। দানের চেয়ে শক্তিশালী ইবাদত, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খাইরু মাতা আদ-দুনিয়া আল মারাতুস সালেহা, গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। গোটা পৃথিবী সম্পদ সবচেয়ে উত্তম ভালো সম্পদ হচ্ছে ভালো স্ত্রী। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লাইন আলিম তো আইয়ুশাইন আফদাল ফানা তাকে যাব, আমরা যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, তার জাকাত লাগে না, যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, যার জাকাত লাগে না, যদি জানতাম সবচেয়ে ভালো সম্পদ কোনটা, সংগ্রহ করে রাখতাম, যার জাকাত লাগে না। বলতে বলতেই আল্লাহ রাসূল বলছেন, শোনো, সবচেয়ে ভালো সম্পদ এক, লেসানন দাকের, ওই জিবা, যে জিবা
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, তাসবিহ তাহলিল, জিকির আজকার করতে পারে। দুই, কালবুন শাকের ওই অন্তর সঞ্চিত সম্পদ, দামি সম্পদ, যে অন্তর অল্পতেই খুশি, যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তিন, ভালো স্ত্রী যাকে দিনের ব্যাপারে সহযোগিতা করে, আজান হলে মসজিদে যাওয়ার জন্য বলে, রাতে দেরি করে আসলে বলে দুঃখিত আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার অপেক্ষায় চেয়ে আছে, আমি খাইনি, আপনার সাথে খাবো বলে সর্বদা তাকে দিনের উপরে সহযোগিতা করে, এই হলো সবচেয়ে ভালো সম্পদ, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহেলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শন দিয়ে চলতো, মাথায় কাপড় দিত না, নগ্ন অর্ধনগ্ন হতো চলতো, এভাবে তোমরা চলো না, এটা কঠোর আদেশ আল্লাহর পক্ষ থেকে। যারা মানে না তাদেরকে অধঃপতনে যেতে হবেই হবে। সেই পরিবার, সেই মা কোনোদিন সালাহউদ্দিনের মতো ছেলে জন্ম দিতে পারে না। যারা জাতিকে ধ্বংস থেকে কল্যাণের পথে আনতে পারে, মাই খারাপ, তার পেটে একটা ভালো সন্তানের আশা করা যায় কি করে? সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, জনগণের স্ত্রীদেরকে আদেশ করে দেন, তারা যখন বাড়ি থেকে বের হবে তারা যেন মোটা চাদর বোরখা পরে বের হয়, গায়ে চাদর দিয়ে বাড়ি থেকে বের হয়। আপনার ফুফু যে কাপড়ে চলতো, আপনি একদিন আপনার ফুফুকে আনতে গেছিলেন, তো আপনি আগে আগে আছেন, আপনার ফুফু পিছে পিছে আছে, রাস্তায় একটা লোক পড়ে গেল, আপনার ফুফুর গায়ের চাদরটা মনে পড়ে কি? আর আপনার ফুফু রাস্তার এক পাশে দাঁড়িয়ে গেল, লোকটা যখন পার হয়ে গেল তখন আপনার ফুফু আবার আসতে লাগলো, এরকম দৃশ্য আপনার মনে পড়ে? ওই পোশাকের কথা আল্লাহ বলছেন, এই পোশাকের কথা আল্লাহ বলছেন। আল্লাহর নবী যখন বললেন সব মহিলাকে ঈদের মাঠে যেতে হবে, ভালো মহিলাতে ঈদের মাঠে যাবে যাবে, ঋতুবতীকে ঈদের মাঠে যেতে হবে, মহিলাদের পাঁচ ওয়াক্ত সালাত বাড়িতে ভালো, জুমার সালাত মসজিদে ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য, মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে, এ আদেশ যখন করলেন ঋতুবতীদেরকেও যেতে হবে, যার হায়েজ হয়েছে তাকেও যেতে হবে, তখন মহিলারা বলে উঠল আল্লাহর নবী আমাদের মধ্যে এতগুলো মহিলা, এমনও মহিলা আছে যার গায়ের চাদর নেই, সে কেমনে যাবে? মানে বাইরে বের হতে হলে গায়ে চাদর লাগবে। তখন আল্লাহ রাসূল বলছেন লেতুল বিসাহা সাহেব তাহা মিন জিলবাবেহা, তার বান্ধবী তাকে একটা চাদর দিয়ে দিবে। আগে মানুষ আরেকজনের কাপড় নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেত, ওইটা বুখারী মুসলিমের হাদিস, তাকে নিজেই চাদর তৈরি করতে হবে রাস্তায় বের হওয়ার মতো, ঈদের মাঠে যাওয়ার মতো, যদি না থাকে আর কারো নিয়ে যাবে। নগ্ন হয়ে চলার আদেশটা কোথায়, সুযোগটা কোথায়? আপনি যে একজন পিতা দায়িত্ব পালন করলেন, কি দায়িত্ব পালন করছেন একদিকে, একটু এদিকে লক্ষ্য করেন, এক খেলে চেয়ে থাকবেন, এই ছেলে বক্তব্যের সাথে মুনাফিকি করবো না, অমনোযোগী হবে না কখনো, এক খেলে চেয়ে থাকো, পাখি যেন মনে করে তুমি পাথর, এইভাবে এক খেলে বসে থাকবা। সিনফান বিন আহলিন্নার লাম আরাহুমা, আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি, ওরা জাহান্নামে যাবে ওদের আমি দেখিনি। এক শ্রেণীর মানুষ যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, একদিক মোটা একদিক চিকন, এরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। আরেক শ্রেণীর মানুষ নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে, আর এতন উলঙ্গ,
দেখেন কাপড় পরে উলঙ্গ হয়ে থাকে, কথা আল্লাহ নবী বলছে 1450 বছর আগেকার এই বাক্য। নিশাউন মহিলা কাশে এতুন কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ। যদি শাড়ি পরে থাকে তাহলে ছোট ব্লাউজ আছে, পেট পিঠ দেখা যায়, হাত কবি এ পর্যন্ত দেখা যায়, বাহু পর্যন্ত, তোটা উলঙ্গ পোশাকে। আর যদি বোরখা পরে তাহলে ফ্যাশন বোরখা পরে, ঢঙ্গের বোরখা। আজ থেকে এই বোরখা আর কোনোদিন আপনি গায়ে দিবেন না, আজকে বাড়িতে গিয়ে জ্বালিয়ে দিবেন। এম এ তোমাকে বলছি, তোমাকে বলছে এই বোরখা তুমি আর কোনোদিন পরবা না। ফ্যাশন বোরখা পরে ঢং দেখিয়ে পর্দা দেখায় না। তুমি মুসলিম, তোমার ধর্মের নাম ইসলাম, তোমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজও একটা হিন্দু মেয়ে নিজের পরিচয়ে বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে? সিঁদুর দিবে। জীবন বাজি রেখে সেটা সে করবেই। তার হাতে একটা কি দিবে? শাখা দিবে, মনে করে এটা আমার পরিচয়। তুমি একজন মুসলিম মহিলা ফ্যাশন বোরখা পরে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তুমি একজন মুসলিম মহিলা নগ্ন পোশাক পরে, অর্ধনগ্ন পোশাক পরে যুবকের ক্ষতি করে, জাতির ক্ষতি করে, শিক্ষক ছাত্রদের ক্ষতি করে নিজেকে শিক্ষিতা মনে করো না। তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও, তুমি শিক্ষিতা নও। তোমার বাপ শিক্ষিত নয়, তোমার মা শিক্ষিতা নয়, তোমার বাপ মা যদি নিজেকে শিক্ষিত মানুষ প্রমাণ করতে পারে, তুমি যদি নিজেকে শিক্ষিতা প্রমাণ করতে পারো। আমি আব্দুর রাজ্জাক মিনি ইউসুফ তোমার বাড়ির পাশে ওয়াদা করে গেলাম, আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। তুমি কিভাবে প্রমাণ করো সেটা তুমি দেখাবা। তুমি একজন শিক্ষিত মেয়ে জাতির ক্ষতি করো, তোমাকে দেখলে পাপ হয়, তোমার চুল দেখলে পাপ হয়, তোমার শরীর দেখলে পাপ হয়, তোমার অঙ্গ প্রত্যঙ্গ দেখলে পাপ হয়, তোমার গোটা দেহটাই হচ্ছে আর একজনের জন্য পাপের বস্তু। আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু, মহিলা হচ্ছে ঢেকে রাখা বস্তু। এ যা খারাজাত, ও যখন বাড়ি থেকে বের হয় ইস্তাসরাফা শয়তান, শয়তান তখন তাকে পাপের উপরে আরো ক্ষিপ্ত করে তোলে, শয়তান তখন তাকে আরো পাপের উপরে ক্ষিপ্ত করে তোলে। সেই জন্য তো রাস্তায় যখন হাঁটে তখন কেন জানি কেমন কেমন করে আনছান আনছান করে, একবার ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, দেখেন না কেমন কেমন করে। তার মানে শয়তান তাকে বেকায়দায় ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, নিশাউন মহিলা কাছে কাপড় পরে থাকে, আর এতুন উলঙ্গ মমিলাতুন, তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন তারা নিজের আকৃষ্ট হয়, তাদের মাথা বক্র উটের মতো হেলে দুলে চলে, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতে যাবে না, এরা জান্নাতে তো যাবে না, যাবেই না, এরা জান্নাতের গন্ধ পাবে না। যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এটা জান্নাত। এখানে আপনি একটা দ্রুতগামী ঘোড়ায় উঠেছেন, এক বছর দৌড়িয়ে ঘোড়াটা যেখানে যাবে সেখানে যদি আপনি দাঁড়ান তাহলে জান্নাতের গন্ধ পাবেন। হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী বলছেন এই মহিলা জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, আল্লাহর রাসূল যা বলেছেন সেটা আপনাকে বলছি। আল্লাহর নবী বলেন, মা তারাক্ত বাদি ফেতনাতান নাজারালের জালাইমিনা নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সুরাতে শয়তান ওয়া তুদবারু ফি সুরাতে শয়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায়, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, নিশ্চয়ই মহিলারা
শয়তানের বেশ ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম দুখুল আলান নিসায়ে, পৃথিবীর মানুষ সাবধান, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, গেলেই তুমি বিপদে পড়ে যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইখরাজুন বিমরাতিন ইল্লা কানা ফালিসুম শয়তান, কোনো পুরুষ যেন কোনো নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, যদি হয় তাহলে তৃতীয়জন হবে শয়তান, অতএব খুব সাবধান থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইত মিন নাকিসাত আকলিন দীনিন আযাবাল রুবি রাজুলিল হাজম মিন ইহদা কুন্না, ও নারীর জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, ও নারী জাতি, তোমরা এমন জাতি, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তুমি যে একজন হুঁশিয়ার বুদ্ধিমান ছেলেকে নষ্ট করতে পারো, এটা তুমি নিজেই সাক্ষী। তুমি যখন নগ্ন হয়ে চলো তখন তোমার দিকে সবাই দেখতে থাকে, আবার তোমার মোবাইলে যদি রিং হয় তাহলে তুমি মোবাইলটা অন করে বলো, ভাইয়া কি বলছিলে, ভাইয়া ভাইয়া বলে তুমি চিৎকার করো, তখন তার অন্তরে দাগ কাটে তোমার কণ্ঠটা, তোমার কণ্ঠ পর্দা, মনে রেখো মোবাইলে রিং হচ্ছে হোক, হতে হতে যদি শেষ পর্যন্ত তোমাকে ধরা লাগে তাহলে তুমি অন করে দে, বলবা আসসালামু আলাইকুম, যে কে বলছিলেন, আমার আব্বা বাড়িতে নেই, পরে কথা বলিয়েন, এটুকু বলবা কড়া কণ্ঠে, কড়া কণ্ঠে, ওখানে যদি নরম কণ্ঠ না থাকে, কণ্ঠ পর্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুবাসিরুল মারাতাল মারাতা ফাতানাথালে যাও যে কানো এঞ্জুরে ইলাইহা, কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগায়, কোনো মহিলা যেন কোনো মহিলার গায়ে হাত না লাগায়, যদি লাগায় তাহলে সে বুঝতে পারবে এই মহিলার শরীর নরম না শক্ত, সময় এসে তার স্বামীর সামনে বলবে, তার স্বামী তখন অন্তরের চোখে তাকে দেখবে। হাদিস বুখারী মুসলিম, একটা মহিলাকে অন্তরের চোখে দেখা নিষেধ, তাহলে বর্তমান অবস্থা কী হতে পারে, ও মহিলা কলেজের প্রিন্সিপাল আপনার কী হবে, গার্লস স্কুলের প্রিন্সিপাল আপনার কী হবে, ও সভাপতি সাহেব গার্লস স্কুল খুলেছেন যারা আপনাদের কী হবে, সরকার তো আবদুল্লাহ তো বলল রাস্তাঘাট আর কারেন্টের ব্যবস্থা করার সাথে সাথে এ দেশে যদি আরও 50টা বিশ্ববিদ্যালয় খোলা হতো, একেবারে বিদেশ থেকে ভারত থেকে মহিলা নিয়ে এসে এ দেশে মহিলাদের মাধ্যমে মহিলা ডাক্তার করা হতো, ভারত থেকে আরও অন্য কোনো দেশ থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে এদেশের ছেলেদেরকে বড় ডাক্তার করা হতো, তাহলে কি দেশের সুবিধা হতো না? আমার আপনার টাকা কোথায় খরচ হচ্ছে, আমরা কিভাবে দিন কাটাচ্ছি, এগুলো আবদুল্লাহর বক্তব্য বাস্তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে, নিজেকে মনে করতে হবে এই বক্তব্যের আমার শোনার এবং বাস্তবায়নের প্রয়োজন আছে, যতটুকু আপনার পক্ষে সম্ভব। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে এই অংশে এসে একটু কথা শোনাই, আব্দুর রাজাক সাহেব আপনাকে ভালোবাসি, আপনার বক্তব্য ভালোবাসি, এই জন্যে এসেছি, তবে এত শক্তভাবে আমাদের বলবেন এটা আমরা মনে করিনি, দুঃখিত, আপনি আমার দিনই বোন, আপনাকে শক্ত কিছু বলবো এই জন্য আমি আসিনি। যদি আপনি মনে করেন আব্দুর রাজাক সাহেব, আপনি বললেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, আমি এ কথা বলিনি, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আপনাকে আরও বলি, আল্লাহ রাসূল বলছেন, কোনো মহিলা যদি গায়ে আতর গোলাপ সেন্ট মেখে বা কিছু গায়ে মুখে দিয়ে সোনমুখে দিয়ে আস্কারা মাস্কারা চোখে দিয়ে এইভাবে যদি রাস্তায় হাঁটে, পুরুষ যদি বুঝতে পারে তাহলে সেই মহিলা ব্যভিচারিণী, ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা দুইবার বললেন, অথচ জেনাই করেনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে তুমিও আছো, তোমার বাপও আছে। আল্লাহ রাসূল বলছেন, মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। তিন, অদ্দায়ুস এল্লেদি ইকরফে আলাল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল করেছে, মেয়ে লন্ডনে পড়ে, বাপ যে কত খুশি, দোকানে বসে কতবার যে বলছে, হিসাব নেই, তিন চিল্লাই গেছে, তাসবি টিপছে,
বাপ এখানে তাসবিহ টিপছে, ওখানে মেয়ে জেনার তাসবিহ টিপছে, জান্নাত তো সহজ নয়। হজবাতি নারবি শাহওয়াত, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। হজবাতে জান্নাত বিল মাকারেহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, সুদ ঘুষ খায় দেয় যে জাহান্নামে যাবে সে, ধোকাবাজি করে যে প্রতারণা দেয় যে জমি জাল করে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, মিথ্যুক ধোকাবাজ শয়তান দায়িত্বশীলের প্রশংসা করে যে জাহান্নামে যাবে সে, মানুষকে ফাঁকি দেয় যে জাহান্নামে যাবে সে, দশের টাকা মেরে খায় যে জাহান্নামে যাবে সে, এরা জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল বলেন, হজবতে নারবি শাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ দ্বারা জান্নাত ঘেরা আছে। উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনাকে আমি খাটো করতে চাইনি, আপনিও মুসলিম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একজন মুসলিম মহিলা, আপনিও মুসলিম মহিলা, একটু দেখেন এইদিকে, এই মেয়ে কথা বলছো কেন, এইদিকে খেয়াল করো, যে উপস্থিত বৈঠকের দিনই বোন, আপনি একটুকে এদিকে খেয়াল করবেন, দেখেন, আপনাকে আমি শয়তান বলিনি, আপনি অনেক ভালো মানুষ, এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা হাদা জিব্রাইল ইক্রয়েক আলাইহা সালাম, আয়েশা শোনো শোনো শোনো, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল, আয়েশা শোনো, এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আলাইহিস সালাম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার উপরে সালাম, তার উপরে বরকত, তার উপরে রহমত। ফাতারাওয়ালা নারা, আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, কোথায় জিব্রাইল, অথচ এক খাটে তিনজন, এক লেপের নিচে তিনজন, কে কে, মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, জিব্রাইল আলাইহিস সালাম, আর একজন কে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে কি আল্লাহ রাসূল এরকম মহিলাকে শয়তান বললেন, যাকে জিব্রাইল সালাম দেয়, আয়েশা জি এই যে জিব্রাইল, জিব্রাইল তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, আলাইহিস সালাম ও রাহমাতুল্লাহে ও বারাকাতুহ, জিব্রাইলকে সালাম, তার উপরে রহমত, তার উপরে বরকত। আরে আপনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না, এক বিছানে তিনজন, ইনি তো মহিলা মানুষ। ইনার আরেকটু কথা আপনাকে শোনাই, বলছেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি এমনিতেই যাই, মাথায় কবর দেওয়া খুব একটা প্রয়োজন মনে করি না। কয়দিন পরে হলো আমার বাপের কবর, তখন আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই। কয়দিন পরে সেখানে হলো উমার রাজিয়াল্লাহু কবর, তখন আর আমি এমনিতে যাই না, আমি কবরকে লজ্জা করি, এখানে একজন বেগানা পুরুষের কবর আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা কবরকে লজ্জা করে, আর তুমি একটা মেয়ে মানুষ ক্লাস টেনে পড়ো, যেদিন তুমি সেভেনে উঠেছো সেদিন তুমি যুবতী হয়েছো, তোমার হাই শুরু হয়েছে, আজকে তুমি মাথায় কাপড় না দেখে কেমনে আলে, তোমার বাপ এটা কেমনে মেনে নিল, তোমার মা এটা কেমনে মেনে নিল, এটা কি করে হতে পারে, এ কোন ধরনের পরিবার, এর নাম পশু প্রাণীর পরিবার। কষ্ট দেওয়ার জন্য আপনাকে আমি আসিনি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি যথাযথভাবে মূল্যায়ন করতে চাই, আমি আপনার দূরের মানুষ নই, আমি আপনার বাড়ির মানুষ, যার কারণে আমি বলি, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর দিনী মুসলিম ভাই বোন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের বাড়ির ছেলে, আপনার ভাই, আপনার ছেলে, কোরআন হাদিসের ব্যাপারে আমি আপনার পাশ থেকে সঠিক উত্তর পরামর্শ দিতে চাই। আপনি আমাকে এড়িয়ে আমার বক্তব্য বন্ধ করে আর একজনের কাছে আশ্রয় নিন না, তাহলে আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ হবে, সাথে সাথে শরীয়তের ব্যাপার আপনি নিরাপদ হবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মানুষ ভুলের ঊর্ধ্বে নই,
33 বছর থেকে আমি বক্তব্য দিচ্ছি, দাওয়াত দিচ্ছি, শিক্ষকতা করে আসছি, আমি জাতিকে মুখে কলমে ফাঁকি দিইনি। আমি আপনার কাছে থেকে শরীয়তের বিষয়ে আপনাকে পরামর্শ দিতে চাই। আপনি বাড়ির ছেলে মনে করে, নিজের ভাই মনে করে, বোন আপনি আপনি নিজের ভাই মনে করে আপনি শরীয়তের ব্যাপারে আমাদের কাছে আশ্রয় নেন, আপনাকে আমি ফতোয়াতে সহযোগিতা করব, আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করে আমি সহযোগিতা করব, আমি আপনার কাছে বই পুস্তক দিয়ে সহযোগিতা করব, ইনশাল্লাহ করবই করব। তার ব্যাপারে আমার পূর্ণ প্রস্তুতি আছে, সব কিছু রেডি আছে। আপনার ছেলে মেয়েকে আমি ভালো শিক্ষা দিতে পারি, বিদেশি শিক্ষক আছে, মক্তবটা ভালো ভালো তারা শিক্ষক, বেশি বেশি বেতন তাদের দিয়ে মক্তব চালু করা আছে, যাতে করে তারা বাংলা অক্ষর, আরবি অক্ষর, ইংরেজি অক্ষর খুব সুন্দরভাবে বলতে পারে, লিখতে পারে, যেটা আপনি স্কুলে আশা করতে পারেন না, যেটা আপনি আপনার পাশের প্রতিষ্ঠানে আশা করতে পারে না। আপনি আমি আপনার সার্বিক সহযোগিতায় রয়েছি। আর একটু এদিকে দেখেন, দিনি বোন এদিকে দেখেন, বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা জিব্রাইল, আল্লাহর নবীর কাছে জিব্রাইল আসলেন, এসে বলছেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হাজেহি খাদিজা, এ যে খাদিজা আতাত আপনার কাছে আসছে, মা এনাউন তার কাছে আছে একটা পাত্র, ফিহে এদামুন তাতে আছে তরকারি, অতামুন তাতে আছে খাদ্য, ফায়জা আতাতকা যখন আপনার কাছে চলে আসবে, ফাকরা আলাইহা সালামা মিন রাব্বিহা ও মিন্নি, আপনি তাকে বলেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে, ও বাশশির হা বে বাইতিন ফিল জান্নাহ, জান্নাতের একটা সুসংবাদ দিয়ে দেন, হীরা মুক্তা মাণিক্য দ্বারা তৈরি করা হয়েছে, যেখানে হইচই নেই, যেখানে কষ্ট কেলেস নেই। বুখারী মুসলিম, এ হলো খাদিজা, আপনাকে আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। সম্মানিত দিনি বোন, যা হয়েছে হয়েছে, ওই দিক ছেড়ে দিয়ে আজ থেকে নিয়ম নীতি পরিবর্তন করে আল্লাহ রাসূলের নীতিতে চলার চেষ্টা করুন। আলোচনার শেষে এসে চারটে জিনিস থাকছে, খেয়াল করেন, এক পাঁচ অক্ত সলাত, দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত, যে কোনো মূল্যে, বেশি না পারলে অন্তত কোনটা পড়তে হবে, সূরা ইখলাস তিনবার, চার দেখি এটা কি বলছেন, চার আড্ডা পিটা নিষেধ, যেখানে দুইজন বসে আছে সেখানে বসা হবে না, যেখানে দুইজন বসে আছে সেখানে বসা হবে না, না বসে তো মানুষ বাঁচে, আমি জীবনে কোনোদিন চায়ের স্টলে বসি না, আছি তো কোনোদিনই নয়, ছাত্র জীবন আছে 16 বছর, 1988 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টায় থেকে আমি শিক্ষক, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টা থেকে শিক্ষক, এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, তা আমরা তো আছি মেঝে, এখন নয় হাটে বাজারে তেমন যায় না, যায় না বললেই চলে, তো তারপরে তো আছি। চারটা অনুরোধ থাকলো, উপদেশ পাঁচ অক্ত সলাতের ব্যাপারে কঠোরভাবে থাকলো, আর আপনি যে আমার দিনী ভাই, আপনার যে আমি ভাই ভাতিজা, এই মর্মে নিজের ছেলেকে নিজের ভাইকে মূল্যায়ন করো তো জামিয়া সালাফের সার্বিক কাজে সহযোগিতা করবেন। আজকের জন্য যত বই পুস্তক আছে, তোমরা যারা আছো কেউ একটা পত্রিকা ছাড়া যাবে না, একটা পত্রিকার দাম 25-30 টাকা, টাকা না থাকলে পত্রিকা ছেড়ে যাবে না, অন্যান্য বই নিয়ে যাবা, সবই নিয়ে যাও, দোয়ার বই নিয়ে যাও, ব্যতিক্রম বই, সলাতের নামাজের বই নিয়ে যান, ব্যতিক্রম বই, আর ওই মমস্য হতে কবর পর্যন্ত, আর কেন নির্যাতন কি তার প্রতিকার, আর আপনার আদর্শ পরিবার আদর্শ নারী, সব বইগুলি নিজের বই নিজে মূল্যায়ন করে নিয়ে যাবেন, আর তোমরা কেউ পত্রিকা ছাড়া যাবে না। সকল দিনী ভাই বোনকে
বিশেষভাবে আমার দিনী বোনদেরকে আদর্শ পরিবার আদর্শ নারী এই বইগুলি সম অধিকার নয় মর্যাদা চাই এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমি আপনার পাশে থেকে মুখে কলমে মিডিয়া দিন প্রচার করতে চাই আশা যে আপনি এগুলিকে যথাযথভাবে মূল্যায়ন করবেন আপনার দরবারে এই জোরালো দাবি রেখে বলি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আজকে মহিলাদের ব্যাপারে যে আলোচনা করছিলাম এই আলোচনা অনুযায়ী তুমি আমাদের এই দিনী বোনদেরকে আমাদের মেয়েদেরকে চলার সুযোগ করে দাও তৌফিক দান করো আমাদেরকে তার সাথে সাথে তাদেরকে পূর্ণ সহযোগিতা করার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম তোমরা কেউ পত্রিকা ছেড়ে যাবা না সবই বই নিয়ে যাও আপনাকে নিতে হবে এটা আপনার কাছে যেন ভারী না হয় বইয়ের দাম কত হয় 200 টাকা নয় 250 ও আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি থাকতে পারে বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি দেখেন তো আব্দুল্লাহর মিন্নাতুল বাড়ি ব্যতিক্রম ব্যাখ্যা আর উপদেশ বই আজকের আলোচনা উপদেশ বই আছে যদি বাপের আগে ছেলে হোক মেয়ে হোক তার বাপের আগে মৃত্যু হলে অংশ কিরকম পাবে ওই ছেলে অংশ পাবে না তাকে বাপ ওসিয়ত করবে তিন ভাগের এক ভাগ ওসিয়ত করা যায় বা অংশ যেটুকু পাবে ওসিয়ত করা যায় যদি তিন ভাগের এক ভাগের বেশি হয় তাহলে করা যাবে না তিন ভাগের এক ভাগ করতে হবে খালাতো ভাই তার খালার জমি জাল দলিল করে ভোগ করছে খালাতো বোনকে জমি বুঝিয়ে দিচ্ছে না কোর্টে কেস করেছে এটা তো হক নষ্ট এগুলি কি আর জিজ্ঞাসা করা লাগবে মসজিদে যে টাকা দান করে আয় সেটা সে টাকায় যদি ক্যামেরায় কি আছে ক্যাশিয়ার মসজিদের কাজে না রেখে খরচ করে দেয় এবং পরবর্তীতে ক্যাশিয়ার তার টাকা ক্যাশে রেখে দেয় তাহলে কি গুনাহ হবে না করাই ভালো তার ক্ষমতা থাকলে কাজে লাগিয়ে দিয়ে সেটাকে পরের দিন সেটা জমা করে দিল তা করতে পারে তবে 10-এর পয়সার ব্যাপারে সতর্ক থাকবে জাযাকুমুল্লাহ খাইর বারাকাল্লাহ সাথে রাখ আর ও 23-24 সম্মেলনে সভা কি যেতে হবে দেশের বিদেশের বড় বড় আলেম ওলামা আছে 23-24 তে না নভেম্বর 23-24 নভেম্বর জামিয়া সালাফিয়া নিজের প্রতিষ্ঠান সম্মেলন আমাদের সম্মেলন আমি আপনাকে এইভাবে বলার জন্য অনুরোধ জানাচ্ছি ভুল হবে কি অতএব এইভাবে মূল্যায়ন করেন ভালো লাগবে আমি ছাত্র অবস্থায় আমার পিতা আমার বিয়ে দেয় এখন আমার সন্তান হলে কি আমাকে আকিকা দিতে হবে না আমার পিতা দিলে হবে দুনিয়ার যে কোনো মানুষ দিলেই হবে 7 দিনের দিন দিতে হবে আমি কয়েক মাস আগে হারাম সম্পর্কের মধ্যে ছিলাম আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন বের হয়ে গেছি কিন্তু এখন মাঝে মধ্যে আবার হারাম সম্পর্কের মধ্যে যেতে মন চাই তুমি রাতে উঠে দুই রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবা আমাকে কিছুদিন যাবৎ অনেক ভয় লাগছে কবরের ও মৃত্যুর ভয় পরকালের ভয় আমি যে কাজেই করি না কেন সব কাজেই আমাকে এটার ভয় লাগছে লাগুক লাগাই ভালো তুমি কবরকে স্মরণ কর আর এরই ফাঁকে বেঁচে থাকার মতো রুজু উপার্জনের চেষ্টা করো আমার স্ত্রীর মাথায় অল্প একটু সমস্যা আছে কিন্তু সাধারণ মানুষের মাঝে
তা প্রকাশ পায় না, এমন তো অবস্থায় তাকে তালাক দিলে আমার পাপ হবে কি? তালাক না দেওয়াই ভালো। তাকে নিয়ে চললে আপনার ভিতরে আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত আসবে আপনার মাঝে। যদি মনে করেন চলা যাচ্ছে না, সেটা তো শরীয়তে তালাক দেওয়া যায় আছে, দিতে পারেন। নিয়ে এসেছেন সংসারে, সংসার করেন সেটাই ভালো হবে। জামাতে সালাত চলাকালে যে কোনো যে কেউ যোগ দিলে কি সানা পড়া লাগবে? না, প্রথমে থাকলে সানা পড়া লাগবে। আর যদি প্রথমে না থাকেন তাহলে আল্লাহ আকবর বলে ইমাম যে অবস্থায় আছে সে অবস্থা গ্রহণ করবে। ইমাম যদি কেরাতে থাকে তাহলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। এছাড়া রুকু সিজদা যে অবস্থায় আছে সেটাই যাবেন। ফরজ সালাতের পর সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে হাতে ফোঁক দিয়ে শরীর মাসা করা যাবে? জি না। ইখলাস ফালাক নাস পড়বেন পাঁচ ওয়াক্ত সালাতেই, আর ফোঁক দিয়ে গায়ে হাত বলিয়ে দেওয়া হলো বিছানে শোওয়ার সময়। হাত এইভাবে ধরে ইখলাস ফালাক নাস পড়ে হাতে হালকা থুথু ফোঁক দিয়ে, বা আগে হালকা থুথু দিয়ে ইখলাস ফালাক নাস পড়ে মুখের উপর দিয়ে হাত গায়ের উপর দিয়ে হাতটা বলাবেন তিনবার, তখন গায়ে হাত মোছা যাবে। আয়াতুল কুরসিতে নয়, ইখলাস ফালাক নাসে নয়। হ্যাঁ, ফালাক নাস পড়ে ফোঁক দিচ্ছেন অসুস্থতার কারণে, তখন গায়ে হাত বলাবেন, ফোঁক দিবেন। ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কি না? ওটা তো বিদা। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবীগণ করেছেন? ওইভাবে দুরুদ পড়বেন কেন? দুরুদে ইব্রাহিম পড়েন সব সময়। আমার অতি প্রিয় শ্রদ্ধাভাজন শায়খ আমার কাছে সমাজের মানুষ জানতে চায় যে আপনি কেমন আলেম, আমার কেমন সত্য কথা বলেন, যে আপনাকে বাতিল অপশক্তি তাগুত শক্তি কোনো প্রকার বাধা দেয় না। তুমি কি ভুল বললে না? তোমার কোনো ওস্তাদ সিলেটে মার খেয়েছে তোমার জানা আছে? বাধা দেয় না মানে তোমার কি বোকামি এটা না, তুমি অজ্ঞ মানুষ। তুমি চাঁপাইনবাবগঞ্জ জায়গির গ্রামের কথা ভুলে গেলে? তুমি রহনপুর চাঁপাইনবাবগঞ্জ জালি গ্রামের কথা ভুলে গেলে? তুমি এই সারাংপুর জুমা মসজিদের কথা ভুলে গেলে? তুমি এখানে বক্তব্য হতে দেওয়া হলো না এটি তুমি ভুলে গেলে? তুমি অন্য কোনো দল করো নাকি? ভেতরে দুর্বলতা রাখিও, আমার সাথে কথা বলো, কোরআন হাদিস পড়ো, মেনে চলার চেষ্টা করো, ফ্রি থাকতে পারো, কষ্ট স্বাভাবিক আসবে। এই দেশে আমার চেয়ে অন্য কারো প্রতি বেশি জুলুম এসেছে বাস্তবতাই সেটা আমার জানা না। এই তো সারাংপুর বড় মসজিদে আমি খুতবা দিতে উঠেছি, ইন্নাল হামদা বলবো, আজান হয়ে গেছে, এনারা সবাই আছেন, আব্দুল সামাদ সালাফিও আছে। একটা যুবক ছেলে এইভাবে হাতটা তুলেছে মুক্তি মেরে, বলছে যে নাকের পাশে নিয়েছে, বলছে মিম্বার থেকে নেওয়া যা না হলে একবারে মাটিতে মিশিয়ে দেবো, তার ভাষাটা ছিল এটা। আমি খুতবা দিব, দাঁড়িয়ে গেছি, ইন্নাল হামদা বলবো, এ অবস্থায় আমি মিম্বার থেকে নেমে গেছি। আমার বাস্তব জীবনের কথা বলছি, তোমার বাড়িতে সারাংপুর যদি বাড়িতে বলি কথাটা ভুল হবে? তাহলে জায়গির গ্রাম কি চাঁপাইনবাবগঞ্জের কানসার দূরে, রহনপুরের জালিগ্রাম কি দূরে? বক্তব্য শেষের দিকে বৃষ্টির মতো পাথর আসতে লাগলো আর ইট, আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম, স্যান্ডেল ছাড়াই দৌড়াতে দৌড়াতে এক বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম। এই তো সেই দিনের ঘটনা, ভুল বুঝিও না, ভিতরে সংকীর্ণতা রাখিও না। অন্য দল সংগঠন করে নিজের ভিতরে হিংসা আনিও না। যে সুদ খায় বা যে এনজিওতে চাকরি করে তার বাড়িতে কি দাওয়াত খাওয়া যাবে? জি না। তাড়াতাড়ি করো আনবাই।
আমার আব্বু বয়স্ক হয়ে গেছেন, আর এখন প্রায় শূন্য অবস্থায় বা পাগলের মতো আচরণ করছেন। তার দাড়িগুলোতে অনেক বেশি উকুন হয়ে গেছে, তার দাড়িগুলো একেবারে কেটে ছোট করতে পারবো কি? না, তোমরা ছোট করতে চাচ্ছ যেভাবে, আঁচড়ে দাও সেভাবে, দেখো পারো কিনা, মূল্যায়ন করো, তার কথার উত্তর দিও না। একদিন তোমার আব্বা ভালো ছিলেন, এ কথাই ঠিক, একদিন তোমাদের সাথে ভালো আচরণ করছিলেন, তোমাদের রুজির চিন্তা করছিলেন, কাজে সেই দিনকে হিসাব করে আজকে মূল্যায়ন করো, আল্লাহ ভালোবাসবে। একটা হিন্দু মেয়েকে ভালো লাগে, আমি তাকে বিয়ে করতে চাই, তোমার বাপকে বলো তুমি বাড়াবাড়ি করিও না, চেয়ারম্যানকে বলো তাকে মুসলমান করো, বোকামির পরিচয় দিও না, তাহলে ভালো শান্তি পাবো, চেয়ারম্যানকে বলো তোমার বাপকে বলো মুসলমান করে বিবাহ করো, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খাইর। হাতের বামে যেটা দেখতে পাচ্ছেন এই বড় সাইজের, এগুলো সব নামাজ সলাতের বই, এগুলো আমার